दिन रात्रे बेला एक तारीख रात्रे बेला होमिसाइड खून बा ए धरनेर एक मामला करार जोन्नो मोहम्मदपुर थाना पुलिस एवं ढाका रेसिडेंशियल मॉडल कॉलेज कर्तृपक्ष करते चेयेछिलाम बाट ओई समय ओई मुहूर्ते आपनारा जानेन जे एक मा बाबार काछे तादेर शिशु कतटुकु मूल्यवान तो तारा जखन लिखित तो मुचलेखा दिए पुलिस के अनुरोध करे तखन आसले तादेर उपरे कोनो प्रेसार क्रिएट करे मामला दायर करार मतो मानसिकता तखन आमादेर छिलो ना बाट आमी मने करी जे सुष्ठु विचारेर जोन्नो यदि प्रयोजन हय सेई मामलाटिके कल्पेबल होमिसाइड बा होमिसाइड बा खुनेर मामला हिसेबेও परिवर्तन करा यदि प्रयोजन हय ताहले पुलिस सेटा करते पारे। আপনারা আবেদন করবেন কি স্যার? আর মামলা না করার পেছনে প্রথম আলোর কোনো চাপ পরোক্ষ চাপ না? আমাদের উপরে কোনো পরোক্ষ চাপ নাই, আমাদের উপরে কোনো পরোক্ষ চাপ নাই বাট আপনারা জানেন যে আমরা একটা গভর্নিং বডির ডিসিশনের মাধ্যমে চলি তো সেই কারণে আমার একক ডিসিশনের মাধ্যমে মামলা করা সম্ভব নয়। মেইন গেট দুটো ছাড়া আসলে সেদিনের অনুষ্ঠানের সার্বিক দায়িত্ব তারা নিয়েছিল, বিশেষ করে আপনারা জানেন যে ঘটনাস্থল সেটা সার্বিকভাবে তারা বেষ্টনী দিয়ে এন্ট্রি পর্যন্ত তারা নিয়ন্ত্রণ করেছে, যাবতীয় মুভমেন্ট তাদের দ্বারা নিয়ন্ত্রিত ছিল এবং তারা তাদের নিজস্ব ভলান্টিয়ার্স এবং তাদের ভাড়া করা যে সংস্থাকে তারা সিকিউরিটির বিষয়টা দিয়েছিল তাদের মাধ্যমে তারা তার নিরাপত্তা দিয়েছে। সো আমি যেটা মনে করি যে এর দায়ভার কিশোর আলোকে অবশ্যই নিতে হবে এবং এর জন্য যারা অবহেলার জন্য যারা দায়ী তাদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত। যে তদন্ত কমিটি করা হয়েছে কলেজের পক্ষ থেকে সে তদন্ত কমিটিকে বলা হয়েছিল 7 দিনের মধ্যে, এটা আগামীকাল 7 তারিখ সেটা। তারা ইতিমধ্যে অনেক দূর এগিয়েছে, তারা প্রত্যক্ষদর্শী যারা নাইমুলের সাথে ছিল তাদের কাছ থেকে সাক্ষাৎকার নিয়েছে, তারা যে ড্রাইভার অ্যাম্বুলেন্স চালিয়েছে তাদের সাক্ষাৎকার নিয়েছে, আনিসুল হক সাহেবের সাক্ষাৎকার নিয়েছে, তারা সংশ্লিষ্ট সকলের সাক্ষাৎকার নিয়েছে, সিসিটিভির ফুটেজ নিয়েছে এবং এর সাথে আমাদের প্যারালালি কলেজের প্যারালালি ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং বাংলাদেশ এছাড়াও মানবাধিকার কমিশন তারাও একটা তদন্ত করছে, সবাই তদন্ত করছে এবং এছাড়াও অন্যান্য সংস্থাও তদন্ত করছে। তো আমি চাই কলেজে অভিভাবক হিসাবে যে আমি যাকে হারিয়েছি তাকে পাবো না বা ওর মৃত্যুর জন্য যারা দায়ী তাদেরকে চিহ্নিত করে তার বিচার করা। আমরা প্রথম থেকে আমাদের নাইমুল আবরারের ফ্যামিলির সাথে আছি, যে কোনো ধরনের সহযোগিতা করতে আমরা প্রস্তুত এবং ইতিমধ্যে আমাদের যে চেয়ারম্যান মাননীয় শিক্ষা সচিব উনি বলেছেন যে শামীম তুমি শুধুমাত্র কলেজের অধ্যক্ষই নও, তুমি আবরারের পিতাও, সব পিতা হিসেবে তুমি যা করতে তুমি তাই করবে। আমার সকল শিক্ষক নিয়ে আমরা আবরারের বিচারের জন্য যা যা করণীয় তাই